আমি কোন দিকে যাব? আমি ডাকাত। ডাকাত? না না, আমাকে যেতে দাও। বাজা আমার বড় মাছে উপর হামলা করিয়াছিস, আমি তোকে খতম করিয়া দেবো। লড়াই দে। তাতে কি হয়েছে? তোমার মন যে অনেক বড়, সেজন্যই তো আমি তোমাকে পিতা বলেছি। আমার চাঁদ মে আমার কোটি কুড়িয়া মেয়ে চল। তাই চলো, তাই চলো বাবা, চলে আয় মাইজি। আজ তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগছে না বন্ধু। তাই নাকি? হ্যাঁ সত্যি, আমি সত্যি বলছি। তোমাকে যে কি বলে আমি পুরস্কৃত করব। তোমার হ্যাঁ তোমার তাই চলো না। আপনি কি দেখতে চান না শুনতে চান? তোমরা জানিয়া করবে নাকি? তাহলে আপনি আমার সাথে আসুন। নষ্ট করলো বন্ধু আমার তাহার মুখের রীতি, আর নষ্ট করলো তাহার Thank you.
বিচার করো কুমার, বিচার করো। হ্যাঁ মন্ত্রী মহাশয়, আমি এমন বিচার করব যা দেখে বিজয়নগরের প্রজাসাধারণ সকলেই ভয়ে আতঙ্কিত হয়ে উঠে। এই কে আছিস? সেনাপতি মান সিংহকে রাজদর ভারে পাঠিয়ে দাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করছে? মান সিংহ, হ্যাঁ মহারাজ, বিশ্বাসঘাতক বেইমানের কি শাস্তি হতে পারে? বিশ্বাসঘাতক বেইমানের শাস্তি হতে পারে প্রাণদণ্ড। মান সিংহ, হ্যাঁ বলুন মহারাজ। এখনো সময় আছে, ভেবে চিনতে তারপর বলুন বিশ্বাসঘাতক বেইমানের কি শাস্তি হতে পারে? মহারাজ, বিশ্বাসঘাতকের শাস্তি হতে পারে প্রাণদণ্ড। ঠিক আছে সেনাপতি মহান সিংহ, তাহলে এই মুহূর্তে আপনি আপনার মাথাটা বাড়িয়ে দিন, আপনার কেল্লাটা আমি তা জানতে চাই। সেনাপতি মান সিংহকে আপনি বন্দী করলে এমন কোন প্রয়োজন, আমি আপনার বিরুদ্ধের পরিচয় পেয়ে। ঠিক আছে সেনাপতি মান সিংহ, আপনার যেখানে এই যুদ্ধের সাপ, তাহলে ধরুন অস্ত্র, ধরুন যুদ্ধ, দেখি কার বাহুতে কত শক্তি আছে। আমি প্রস্তুত, দেখি কার। বন্দীকর বিশ্বাসঘাতক বেইমানকে আমি তো ভুলে গিয়েছিলাম যে রাজ্য খানা তো অনেকদিন পূর্বে আমি তোমাকে দিয়েছিলাম। সেনাপতি, এই বৃদ্ধ রাজাকে তুমি বন্দী করো। যাও, এই রাজাকে অন্তকার কারাগারে নিয়ে যাও। সেনাপতি মশাই, শুধু বন্দী করলেই চলবে না, এই মুহূর্তে তাকে আমি দিলাম হত্যার আদেশ। কোথায় কোথায় ঘাতক? ঘাতকের উপর জানি আবার কেন ডাক পড়ে চাই? আমি আসছি, আমি আসছি, আদেশ করুন, আদেশ করুন। চতুরানী দেখি, ঘাতক তুমি এই বৃদ্ধ রাজাকে হত্যা করো, আমি তোমাকে হত্যার আদেশ দিলাম। চতুরানী, তাই রক্ত দিয়ে আমি স্নান করতে চাই, আমার এই বুকটা শীতল করতে চাই। চতুরানী, কি কুমার, তুমি আমাকে আদেশ করো, এই রাক্ষসীকে আমি কি হত্যা করব? মন্ত্রী মশাই, আপনাকেও আমি রেহাই দেব না। মন্ত্রী মশাই, নিয়ে যাও, নিয়ে যাও ঘাতক, এই মন্ত্রী মশাইকেও তুমি নিয়ে যাও। চতুরানী, যেই মহারাজের অন্যকে আমি এতটুকু লালন পালন হয়েছি, আমি আমি পারবো না মহারাজকে হত্যা করতে, আপনি আমাকে অন্য আদেশ করুন। ঘাতক, চতুরানী আমি তোমাকে বলছি, এই মুহূর্তে তুমি এদেরকে নিয়ে যাও, আর এই মহারাজকে হত্যা করে তুমি আমার হাতে তার রক্ত এনে দাও। চতুরানী, আমি যে হুকুমের গোলাম, আপনার হুকুম পালন করতে যেই আমার কর্তব্য। মহারাজ, মহারাজ আপনি রাজ্যটা লিখে দিয়েছেন বলে আজ আপনার হাতে ছিকল, একটি ভার আপনি আমাকে আদেশ করেন, আপনার হাতের ছিকলটা একলে দেই, সেই নরক বাসীটাকে দক্ষিণ শ্মশানে নেই হত্যা করে। মহারাজ, তোমার রাজা যা আদেশ করেছে তুমি তাই পালন করো, তুমি তোমার রাজাদেশ পালন করো। কত মহারাজ, চলে শুন, মহারাজ চলে শুন।
ঠিক আছে ঘাতক, সময় দাও। আমি শেষবারের মতো আমার পিতার দেওয়া সিংহাসনটাকে একটা প্রণাম করে নে। মহারাজ, আমি পারলাম না, আমি পারলাম না তোমার দেওয়া রাজ সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। ওগো পিতা, তুমি দূর থেকে আমাকে ক্ষমা করে দিও। চলে শুন মহারাজ, চলে শুন। ওগো বিজয়নগরের প্রজা সাধারণ, তোমাদের রাজা আজ তোমাদের রাজা নিজের ভুলের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে। চলার পথে কথা এই কাজে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে যাবার বেলায় তোমরা আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আরে বেঈমান বিশ্বাসঘাত হোক, আমি তোকে রাস্তা থেকে ঘুরে তুলে এনে আমি সেনাপতি পদে নিযুক্ত করেছিলাম, সেই রাজস্থলে তোকে তো স্থান দিয়েছিলাম, সেই রাজার অন্ন খেয়ে সেই রাজাকে করেছিস বন্দি, একটাই নির্যাতন্ত পরে তুই রাজাকে হত্যার আদেশ দিয়েছিস, আমাকে করতে চাস বন্দি, কর আমাকে বন্দি, নইলে আমি যদি একদিন তোদের ছাড়া পাই তাহলে তোর দেহটাকে টুকরো টুকরো করে আমি শিয়াল কুকুর দিয়ে বক্কনে করাবো। এবার আমাদের দুজনার পথ একেবারে পরিষ্কার। এই যে দেখুন মহারাজ, এই বড় মাঝে একদিন মা লোকে আমি বনবাসে দিয়েছিল মহারাজ, আজ আমি আপনাকে হত্যা করব না মহারাজ, আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি মহারাজ। জান মহারাজ, মা এলোকে খুঁজে বের করুন মহারাজ। মহারাজ, জীবনে তো তুই আমার অনেক উপকার করেছিস। বলুন মহারাজ। শেষবারের মতো আমার একটু উপকার করে দে। বলুন মহারাজ, বলুন আপনি। তুই আমার ভালোবাসার আলোকে যে পথে বনবাসে পাঠিয়েছিস সেই পথটা আমাকে একবার দেখিয়ে দে না ভাই গাতো, একবার দেখিয়ে দে সেই পথটা মহারাজ। ওই যে মহিষ বন মহারাজ, আমার বাকি সেইখানে রেখে এসেছি মহারাজ, সেইখানে রেখে এসেছি। জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। ওগো ঠাকুর, তুমি আমাকে পথ পাতে দাও, আমি যেন আমার ভালোবাসার সালোর সন্ধান করতে পারি। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি কারো বাবা নই, আমি জল্লাদ, আমি বর্ষ। Thank you.
তোর চোখের জলে মহারাজকে কথা দিয়েছি তোদের একটি ভাইকে হত্যা করে সেই রক্ত নিয়ে যাব সেই নরকবাসী বিনা কুমারীকে উপহার দিতে, তার প্রাণ বেশির পা ধরে সিংহাসনে বসানোর জন্য। পিতা, তুমি যখন কথা দিয়েছো পিতা, তখন আমাকে হত্যা করে মিনা কুমারীকে রক্ত নিয়ে দাও বাবা। তাহলে মৃত্যুর জন্য আমার ভাইকে তুমি হত্যা করো না, ঠিক আছে? তোকে হত্যা করে আমি তোর কাঁচা রক্ত নিই উপহার দেব সেই মিনা কুমারীকে। ঠিক আছে পিতা। পিতা, তুমি আমার ভাইকে ফেরে আমাকে কুল হয় করে দিও না বাবা। আমি তোকে হত্যা করবো না, শোন শোন শোন, তোদেরকে হত্যা করবো না। শোন, তোর সাথে আমার একটু কথা আছে রে ভাই। ভাই, তোর সাথে আমার একটু কথা আছে। বাবা, তুই এখানে একটু বসে। বাবা, উঠো 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 উঠো, তুমি এখানে দাঁড়া, তোর ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। হ্যাঁ, কেমন? উঠো 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 উঠো। রক্ত 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 বাইসুগে Oh,
মিনা বন্ধু, আমাদের পথের খাটা একই ভারী পরিষ্কার, আর এই মুহূর্তে আনন্দ করে নেই করতে হবে। হ্যাঁ বন্ধু, মহারাজের রক্ত নিয়ে তো এখনো এলো না, তবে কি ঘাতক আমার সাথে বেইমানি করেছে? না, ঘাতক ঘাতক যাকে একবার কথা দে সে কোনোদিন বরকালাপ হতে হয় না। হেলেন ছোট রানী, মহারাজেরই তাছা রক্ত। কি হলো ঘাতক, রক্তটা তুমি ফেলে দিলে কেন? এই রক্ত তুমি জীবি দিয়ে উঠিয়ে দেবে। ভগবান, হাজ ঘাতক কোলে জন্ম নিয়েছি বলে এই হেনু কাজটুকু আমাকে করতে হবে? বেশ, আমি তাই করছি ছোট রানী। আমি যাবার পূর্বে আপনাকে দুটি কথা বলে যাচ্ছি। আপনি যে কাজ করছেন ভগবান আপনাকে নরকে ঠাই দেবে না। যাবার পূর্বে আরেকটি কথা বলে যাচ্ছি, ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে কোনো একদিন তর্কের বেশি এসে বুঝিয়ে দিব স্বামী হত্যার প্রতিশোধ। এসো এসো বন্ধু, এই রক্ত দিয়ে মন আনন্দে আমি তোমার পা দুখানা ধুই দেব। হ্যাঁ বন্ধু, তাই করো। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয়।